তৃণমূল বলুন, বিজেপি বলুন, সে যেই আসবে সেই খাবে সেই মারবে। মমতা ব্যানার্জি দিদির উন্নয়ন দেখেছে মানুষ। হাওড়া একটাই হাওয়া, সব্যসাচী চ্যাটার্জি মনে হয় তো বিজেপি। সেটা টিএমসি ছাড়া আর অন্য কোনো অপশন এখানে পাচ্ছে না। আমাদের তো মোদিকেই যাই, মন্তব্য করবো না। সব্যসাচী কিন্তু একেবারেই নয়, একদম বাজে ফালতু বাজে। রাজ্যের 42 লোকসভা আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হাওড়া লোকসভা। একাধিক প্রার্থীর মধ্যে প্রত্যেকেই দাবি করছেন তারাই জিতছেন, কিন্তু কি বলছেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা ঠিক কার দিকে তাদের ভোটের রায় দিতে চলেছেন বা কি আভাস দিচ্ছেন তারা, দেখাবো আপনাদের। পাবলিক যেটা ভাবছে সেটা টিএমসি ছাড়া আর অন্য কোনো অপশন এখানে পাচ্ছে না। বিজেপি এখানে ভালো ক্যাম্পেইন করছে, কিন্তু তাতেও মনে হচ্ছে না বিজেপিরও সেমই কন্ডিশন। হাওড়ায় কে জিতবে? হাওড়ায় প্রথম ম্যাচে জিতবে তৃণমূল, জিতবে এছাড়া তো নেই, ওর অপোজিট পার্টি নেই এখন। তিনবার প্রসূন ম্যাচে জিতেছে, এবারে চতুর্থবার হবে, এবারও প্রসূনদা বিপুল ভোটে জয়লাভ করবে, যা পেয়েছিল তার থেকে আরও 20,000 ভোট বেশি পাবে। আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই উইন করবেন, এটা আমাদের আশাবাদী। আমাদের হাওয়া গরম, আমরা যুব ছেলে, আমরা তো এখন একটাই বলবো মোদি, আমাদের তো মোদিকেই চাই। বিজেপি? হ্যাঁ অবশ্যই বিজেপিকেই চাই আমাদের। ভারী এখন উভয়ের মধ্যেই, এখন সবচেয়ে বেশি ভারী এখন যেটা জানছি যে প্রসূন বন্দ্যোপাধ্যায় আগে ছিল, কাজ টাজ করেছে, যার জন্য হয়তো তারও দিক দিয়েও দিয়ে করা যায়। আর এইদিকে আমার রথীন চক্রবর্তী, উনিও দাঁড়িয়েছেন, ওনারও হতে পারে। আমরা একটাই হাওয়া, সব্যসাচী চ্যাটার্জি, ওনার বিকল্প কিছু হবে না। আর প্রসূন ব্যানার্জি বলেন যে উনি তো চোর, তোয়ালের ভেতর দিয়ে হাত দিয়ে টাকা নিতে দেখা গেছে, ওরকম চোরকে আবার কেউ ভোট দেয় নাকি? এই সরকার চলে যাক, এই সরকার গেলে অন্তত মানে বাড়ির ছেলে মেয়েরা অন্তত একটু পড়াশোনা শেখার ইচ্ছাটা পাবে, আগ্রহটা পাবে। কারণ আমি নিজেই, আমার মানে আমার 2 সন্তান আছে, তারা আমাকে বলছে মা আমি কী পড়বো, চাকরি পাবো না। তো কে জিতছে এখন কী করে বলবো আমরা? আমরা তো বলতে পারবো আমার ভ্যান চালিয়ে আমার দিন আনা দিন খাওয়া, আমরা কোনো পরিকল্পনা কিছু করি না, আসছে সব দেখছি খবর পাচ্ছি। হয় প্রজাতি ঠিক আছে, দিয়ে যেরকম কাজকর্ম করবে সেরকম। আর আগে দিদি বেরোবে কেন? কেন দিদি, দিদির কাজ ভালো, প্রচুর কাজ করেছে, প্রসূন ব্যানার্জি জিতবে। লোকসভার হিসাবে যেরকম একটা এমপির যা করণীয় সেই রকম উন্নতি কিছু সেরকম দেখিনি, পাইনি, আমরা পাইনি সেরকম। পার্টিগত ব্যাপারে এখনো ঢুকিনি, যাইনি, সেই জন্য আমার সেই অভিজ্ঞতাটা সেরকম নেই। মমতা উন্নয়ন করেছে, কাজ করেছে, মমতাই যেটা উচিত। হাওড়ায় কে জিতবে? আমরা তৃণমূল, প্রসূন ব্যানার্জি বেরিয়ে যাবে। হাওড়াতে প্রসূন ব্যানার্জি জিতবে, এখানে 45% মুসলিম, কিছু করার নেই, যে যেখানে যে রাজ্যে যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে, কারণ রাজনীতি এইভাবেই চলছে। মানে এখন তো জাতপাত নিয়ে রাজনীতি, কেউ মুসলমান নিয়ে লড়ছে, কেউ হিন্দু নিয়ে লড়ছে, এইটাই। কি মনে হয় তো বিজেপি ভোটে? আর কি বলবো, ভোটের কথা আমার কিছু কিছু বলার। প্রসূন ব্যানার্জি কি পরিবর্তন হতে পারে, হেরে যেতে, মানে অন্য কেউ জেতার সম্ভাবনা রয়েছে? আমি ওইসব ভোটের ব্যাপারে থাকি না সত্যিকারের, আমাকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। আমি আজ তৃণমূল বলুন, বিজেপি বলুন, শুধু যেই আসবে সেই খাবে সেই মারবে, ঠিক আছে? তো এখন যেহেতু টিএমসি আছে তো টিএমসিকেই দিচ্ছি, হাওড়ায় অবভিয়াসলি টিএমসির পাল্লাই ভাই। আরে পরে কথা বলছি, হাওড়া টিএমসি কেন? টিএমসি টিএমসি কেন মনে হচ্ছে তোমার? টিএমসি ভালো কাজ করে, তাই টিএমসি থাকবে, কোনো দুর্নীতি কোনো ইস্যু হবে না। না তৃণমূলই মনে হয় জিতবে, তবে এই যে বললো হাওড়ায় প্রচুর প্রসূন ব্যানার্জি কাজ করেছে, সেরকম প্রসূন ব্যানার্জি টিকি পর্যন্ত দেখতে পাওয়া যায়নি, কিন্তু জিতবে তৃণমূলই। কন্যাশ্রী, যুবশ্রী, বাচ্চা ছেলে সাইকেল দেওয়া, এগুলো তো হয়েছে, মানুষ তাকে ভোট দেবে, মানুষের কী কে কী পেয়েছে তার উপর বিশেষ করে ভোট দেবে। বদল তো হলে যে লঙ্কায় আসবে সেই রাবণ, যে লঙ্কায় আসবে সেই রাবণ, এও লঙ্কা এলো রাবণ, এও আসবে লঙ্কা এলো রাবণ। আমরা তবে চাই পুরো আবার সিপিএম আসুক, আমরা এইটাই একদম একদম আমরা চাই সিপিএম আসুক আবার। আমি বাচ্চাবেলা দিয়ে সিপিএম করি, আর এখন আমাদের রক্তে রক্তেও সিপিএমই হয়ে আছে, আমরা তো আর অন্য হাতে মারতে পারবো না। দিদি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই, প্রসূন ব্যানার্জি জিতছে জিতছে জিতছে। গঙ্গাকে কেন্দ্র করে হাওড়া লোকসভার একাধিক অঞ্চল নাকি অতিবাহিত হয় গঙ্গা স্রোতের মতো, সেখানকার উন্নয়ন, সেখানকার কলকারখানাও গড়ে ওঠে গঙ্গাকে কেন্দ্র করেই।
আর সেই গঙ্গাপাড়ের হাওড়া লোকসভাতে চড়েছে রাজনৈতিক পারদ। ভোটের আগে ঠিক কী বলছেন সাধারণ মানুষ শোনালাম আপনাদের। সব্যসাচী নাকি বিজেপির রথিনকে ছাড়িয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় ফের শেষ হাসি হাসবেন, শেষ কথা বলবে চৌঠা জুন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।